রাজনৈতিক মাঠে উত্তেজনা এখন তুঙ্গে, খুলনার দিকে দৃষ্টি সবার। এদিকে আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, পেটের দায়ে কাজে যাই। জানাবো মঞ্চ নির্মাণ স্থলে মির্জা ফখরুল, বাঁশের লাঠির পতাকা হাতে হাজারো কর্মী। মনে হচ্ছে সরকার ভয় পেয়ে গেছে, বললেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো খুলনা সমাবেশে হাজারো মানুষের ঢল, সঙ্গে এনেছেন কাঁথা বালিশ, খাচ্ছেন খিচুড়ি শুকনো খাবার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাজনৈতিক মাঠে উত্তেজনা এখন তুঙ্গে, খুলনার দিকে দৃষ্টি সবার। দেশের জাতীয় রাজনীতিতে কোন ঠাসা বিএনপি ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে। দলটির খুলনা বিভাগীয় গণসমাবেশ ঘিরে রাজনৈতিক মাঠে উত্তেজনা এখন তুঙ্গে। খুলনা বিএনপির এই সমাবেশ ঘিরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনও। সমাবেশ ঘিরে গতকাল থেকে একরকমের অবরুদ্ধ দশায় রয়েছে খুলনা। প্রথমে বাস বন্ধ হয়েছে, তারপর হঠাৎ বন্ধ হয়েছে লঞ্চ ও ট্রলার চলাচল। ফলে খুলনায় আসতে বিএনপি নেতাকর্মীদের বিকল্প চিন্তা করতে হয়, নিতে হয় নানা কৌশল। বালু ভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি, মোটরসাইকেল, হেঁটেসহ বিভিন্নভাবে খুলনা শহরে আসছেন নেতাকর্মীরা। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও মেহেরপুর থেকে নেতাকর্মীরা ট্রেনে খুলনে আসেন, আর নড়াইল, সাতক্ষীরা, কয়রা, পাইকগাছা, দাকব, বটিয়াঘাটা এলাকার নেতাকর্মীরা ট্রলার, ইজিবাইক সহ নানা কৌশলে খুলনায় প্রবেশ করেন। এদিকে এভাবে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে মানুষকে। তবে বাস কেন বন্ধ তার কোনো সদুত্তর মেলেনি বিআরটিএর কাছ থেকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান গতকাল এক অনুষ্ঠানে বলেন, দেশের কোথাও গাড়ি বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানি না, কেউ আমাদের কাছে কোনো দাবি দেওয়া জানায়নি, মালিক শ্রমিকরা আমাদের বলে ধর্মঘট করে না। এদিকে বাস লঞ্চ বন্ধের মধ্যেই খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার রূপসা ফেরিঘাটও বন্ধ করা হয়েছে 24 ঘন্টার জন্য। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, খুলনার পথে পথে তারা আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। খুলনায় দলের স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র যে বাসায় অবস্থান করছে সেইখানে পুলিশ রেড করেছে এবং 23 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আমরা খবর নিয়েছি খুলনায় সরকার নির্দেশ দিয়েছে সমাবেশে অংশগ্রহণ করতে আসা লোকজনকে পথে দেখামাত্র গ্রেপ্তার করতে, আবার কোনো বাধাই জনস্রোত ঠেকানো যাবে না বলে দাবি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির ঘুরে দাঁড়ানোর চেষ্টা, প্রশাসনের শক্ত অবস্থান আর ক্ষমতাসীনদের সবর উপস্থিতি, সব মিলিয়ে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন খুলনার পরিস্থিতি আজ কোন দিকে যাবে সেদিকে দৃষ্টি থাকছে মানুষের। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন গতকাল। শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। বিএনপি নেতারা অভিযোগ করছেন, সমাবেশকে বানচাল করতে বিভাগ জুড়ে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে, পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে, লঞ্চ ঘাটে ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, বাগেরহাট, নড়াইল থেকে কি বিএনপি নেতাকর্মীরা হেঁটে আসবেন, নদী সাঁতরে খুলনা আসবেন? এ কেমন মানসিকতা! স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য মহান মুক্তিযুদ্ধে এদেশের নারী, পুরুষ, শিশু বুকে রক্ত দিয়েছিলেন, সেই দেশের এমন পরিস্থিতি হবে কেন? এদিকে সমাবেশ কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে দলটির হাজারো নেতাকর্মী খুলনা এসেছেন। রাতে দলীয় কার্যালয়ে বালিশ কাঁথা নিয়ে অবস্থান নেন হাজারো কর্মী সমর্থক, তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে যায় দলীয় কার্যালয়। খুলনা খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন, সরকারের দীর্ঘদিনের জুলুম নির্যাতনে প্রতিবাদে যুব সমাজসহ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, পেটের দায়ে কাজ যাই। খুলনায় বিএনপির গণসমাবেশ আজ। সমাবেশ সফল করতে দলীয় কার্যালয়ের সামনে রাত থেকে জড়ো হয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। এদিকে খুলনায় টানা দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ও লঞ্চ ধর্মঘট। শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে খেয়াঘাটও, ফলে সড়ক ও নৌপথে চলাচল করতে বেগ পেতে হচ্ছে সাধারণ যাত্রীদের। কৌশলে খুলনায় প্রবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা, তবে চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষ। বিশেষ করে বাস বন্ধ থাকায় শ্রমিকদের বিকল্প যানবাহনে
ব্যয় হচ্ছে কয়েক গুণ টাকা। তবুও নিজ প্রয়োজনে ইজি বাইক সিএনজি হেঁটে ছুটছেন সাধারণ মানুষ। শনিবার সকালে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে দেখা যায় 10 থেকে 15 জন শ্রমিক দাঁড়িয়ে আছেন। কথা হয় তাদের সঙ্গে, তারা জানায় বাসে 20 টাকা ভাড়া লাগলেও অটোতে 50 টাকা ভাড়া লাগছে। ইব্রাহিম খলিল নামে এক দিনমজুর বলেন, এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তারপর ধর্মঘটের কারণে প্রায় 3 গুণ ভাড়া দিয়ে কাজে যেতে হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি আমরা বুঝি না, পেটের দায়ে কাজে যাই। আব্দুল সালাম নামে অপর এক শ্রমিক জানান, মাটির কাজ করতে যাচ্ছি কিন্তু কতক্ষণে পৌঁছাতে পারবো বুঝছি না। নাবিল ইসলাম নামে এক পরীক্ষার্থী জানান, ঝিনাইদহ থেকে আসতে পথে পথে বাধার মুখে পড়তে হয়েছে, কোনো গাড়ি আসতে চায় না, পরীক্ষার্থীদের জন্য অন্তত ছাড় দেওয়া উচিত ছিল। জানা গেছে বাগেরহাট সাতক্ষীরা থেকে খুলনাগামী বাস বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে কুষ্টিয়া ঝিনাইদহ খুলনাগামী বাস থেমে যাচ্ছে যশোরে। বাস মিনিবাস মালিক সমিতির দাবি, সরকারের নির্দেশে নয় বরং মহাসড়কে নসিমন করিমন বন্ধের দাবিতে বাস বন্ধ রেখেছেন তারা। আর বিএনপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে যান চলাচল বন্ধ করা হয়েছে, আটক করা হচ্ছে দলীয় নেতাকর্মীদের। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, একটা সমাবেশকে কেন্দ্র করে সরকার এবং পুলিশের এমন তাণ্ডব খুলনাবাসী কখনো দেখেনি। পথে পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে, আটক করা হচ্ছে, ট্রেনে যারা সমাবেশে এসেছে তাদের উপর হামলা চালানো হয়েছে। এভাবে সমাবেশ ঠেকানো যাবে না। গত শত বাধা উপেক্ষা করে সমাবেশের একদিন আগেই নেতাকর্মীরা খুলনায় প্রবেশ করেছে, দূর দূরান্ত থেকে আজও আসছে। ইতোমধ্যে কেন্দ্রীয় প্রায় সব নেতা খুলনায় পৌঁছেছেন। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে সিকিউরিটি ক্যামেরা বসানো হচ্ছে, এছাড়া সমাবেশের সময় ড্রোন ক্যামেরায় নজরদারি থাকবে, পাশাপাশি সমাবেশের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে 400 স্বেচ্ছাসেবক। মঞ্চ নির্মাণ স্থলে মির্জা ফখরুল, বাঁশের লাঠির পতাকা হাতে হাজারো কর্মী। খুলনা নগরের ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে শুক্রবার রাত 10টার কিছু আগেই বিভাগীয় গণসমাবেশের জন্য অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। শুরুর পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ নির্মাণ স্থলে যান। এ সময় হাজারো নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। নেতাকর্মীদের হাতে ছিল বাঁশের লাঠির পতাকা। হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। ইতোমধ্যেই খুলনার 10টি জেলা থেকে নেতাকর্মীরা এসে পৌঁছেছে। রাতে থাকার জায়গা না থাকায় নগরের কেডি ঘোষ রোডস্থ বিএনপি অফিসের সামনে এবং সোনালী ব্যাংক চত্বরে অবস্থান নেবেন নেতাকর্মীরা। এদিকে একটি পক্ষ সমাবেশের মঞ্চ ভাঙচুরের গুজব রটাচ্ছে বলে অভিযোগ বিএনপির। নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, অনেক মিডিয়ায় সমাবেশের মঞ্চ ভাঙচুরের গুজব ছড়াচ্ছে, এটা সঠিক নয়। বর্তমানে সমাবেশের স্থলে 20,000 নেতাকর্মীরা অবস্থান করছে। সমাবেশের স্থলে গিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণসমাবেশ ঠেকাতে আওয়ামী লীগ ট্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। খুলনার সঙ্গে 18টি রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে, লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। তারপরও খুলনায় গণসমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ জনস্রোতে পরিণত হবে। মনে হচ্ছে সরকার ভয় পেয়ে গেছে, বলছেন জিএম কাদের। বিভাগীয় শহরে বিএনপি সমাবেশে নেতাকর্মীদের বিপুল সমাগম যাতে না ঘটে সেই চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। আজ শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সেখানকার জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতি যে পরিবহন ধর্মঘট পালন করছে তা সরকারের ইন্ধনেই হচ্ছে। এখানে ধর্মঘট হলো একটা অজুহাত যা যে কোনো মানুষই বুঝতে পারে। দেশে যদি গণতান্ত্রিক পরিবেশ থাকতো তাহলে যারা ধর্মঘট করছে সরকারের পক্ষ থেকে তাদেরকে বিএনপির সমাবেশের আগে বা পরে তা পালন করতে বলতে পারত। সংবিধান অনুযায়ী সভা সমাবেশ করার অধিকার সবারই আছে। আওয়ামী সরকার যা করছে তা সংবিধান বিরোধী কাজ। মনে হচ্ছে সরকার ভয় পেয়ে গেছে, বিএনপির গণসমাবেশে বিপুল জামায়াত হতে পারে, এ ধরনের একটা আতঙ্কে ভুগছে সরকার। তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বেশি হয়ে গেছে, এটা হয়তো সরকারের ধারণা। এ কারণে তারা জনসমাগম যেন বেশি না হয় সেই চেষ্টা করছে। গণতান্ত্রিক সমস্ত নয়, স্বাভাবিক সমাজের জন্য এটা খুব একটা শুভ লক্ষণ নয়। গণতন্ত্রের চর্চা বাংলাদেশে তেমন একটা নেই। গণতন্ত্রের চর্চা যে করতে দেওয়া হচ্ছে না সেটির একটা উদাহরণ হলো সভা সমাবেশ ঘিরে বাধা সৃষ্টি করা হচ্ছে। সরকার যদি মনে করে তারা জনগণের প্রতিনিধি হয়ে দেশ চালাচ্ছে তাহলে তাদের কথা শোনা ধৈর্য থাকতে হবে। সরকারের প্রাথমিক দায়িত্ব হলো যে কোনো মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষ যেন কথা বলতে পারে তার জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করতে দিতে হবে। বাধা নয়, যদি মানুষ যুক্তিসঙ্গত কথা বলে তা শুনে সেই মোতাবেক কাজ করার চেষ্টা করতে হবে।
রাজার কথা মতো নয়, জনগণের কথা মতো চলবে দেশ, এটাই হলো গণতান্ত্রিক সমাজের নিয়ম। না হলে জনগণের প্রতিনিধি হিসেবে কিভাবে দাবি করে বর্তমান সরকার? আমি মনে করি যারা সমাবেশ করবে তাদের নিরাপত্তা বিধান করতে হবে, সেখানে কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পারে, কিন্তু সমাবেশকে ঘিরে বাধা বা বিঘ্ন সৃষ্টি করা কোনো গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে না। খুলনা সমাবেশে হাজারো মানুষের ঢল, সঙ্গে এনেছেন কাঁথা বালিশ, খাচ্ছেন খিচুড়ি শুকনো খাবার। চট্টগ্রাম ও ময়মনসিংহের পর এবার বিএনপির গণসমাবেশ খুলনায়। শনিবার দুপুরে অনুষ্ঠিত হবে সমাবেশ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের অনেকে খুলনায় পৌঁছেছেন। শুক্রবার রাতেই সমাবেশের স্থল এবং এর আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। রাত 8টার পরই নগরের কেরি ঘোষ রোডে বিএনপি দলীয় কার্যালয় এলাকায় অবস্থান নিতে থাকেন হাজার হাজার নেতাকর্মী। তাদের মধ্যে অনেকেই রাতে থাকার জন্য বালিশ কাঁথা চাদর সঙ্গে নিয়ে আসেন। রাত 10টায় দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে শত শত নেতাকর্মী সমাবেশ স্থলে যান। এরপর সেখানে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। দিবাগত রাত 2টার দিকে খুলনা মহানগরের সোনালী ব্যাংক চত্বরের সমাবেশ স্থল এবং আশপাশের সড়কে দেখা যায় কাঁথাপালি চাদর গামছা পলিথিন পেতে সারিবদ্ধভাবে শুয়ে বসে আছেন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। কেউ কেউ গল্প করছেন দল বেঁধে, কেউ আবার রাতের খাবার সেরে নিচ্ছেন, কাউকে কাউকে খিচুড়ি ও শুকনো খাবার খেতে দেখা গেছে। সমাবেশকে ঘিরে খুলনা চলছে 2 দিনের বাস লঞ্চ ধর্মঘট, ফলে অনেকটা বিপাকেই পড়েন সমাবেশে অংশ নিতে ইচ্ছুক অন্যান্য জেলা উপজেলার নেতাকর্মীরা। বাস লঞ্চ বন্ধ থাকায় যে যেভাবে পারছেন কৌশলে আসছেন। নেতাকর্মীদের অনেকে ট্রেনে, ট্রলারে, ইজিবাইক, ভ্যানে করে এসেছেন এবং আসছেন। সবকিছু ছাপিয়ে সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অনেকের মধ্যে চাপা উত্তেজনা দেখা গেছে, কারণ এই সমাবেশকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই বলে মনে করছেন তারা। রামপাল কলেজ ছাত্রদলের সদস্য জিসান আহমেদ আহনাব বলেন, বাধা উপেক্ষা করে খুলনা এসেছি। 4টি পিক আপে করে আমরা 5 শতাধিক নেতাকর্মী 0 পয়েন্ট পর্যন্ত এসেছি। এরপর হেঁটে সমাবেশের স্থলে রাত 11টায় পৌঁছেছি। রাতে এখানেই অবস্থান করব, সমাবেশ শেষ করে বাড়ি ফিরব। সমাবেশ বাস্তবায়নে গঠিত মিডিয়া উপকমিটির আহ্বায়ক এহতেশামুল হক শাওন বলেন, শত বাধা উপেক্ষা করে বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশের স্থলে এসেছেন, এখানেই তারা অবস্থান নিয়েছেন। তারা কাঁথা বালিশ নিয়ে রাস্তায় শুয়েছেন, খাচ্ছেন খিচুড়ি, চিড়া, মুড়ি, বিস্কুট সহ শুকনো খাবার। তিনি বলেন, একদিনের সমাবেশ 2 দিনে পরিণত হয়েছে। রাতে নেতাকর্মীদের চাঙা রাখতে বক্তৃতা করছেন স্থানীয় বিভিন্ন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা পৌঁছে গেছেন। রাত 10টার দিকে মহাসচিব সমাবেশের স্থলে আসেন, পরে তিনি হোটেলে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।